লোকচক্ষুর অন্তরালে বন দপ্তরের গভীর জঙ্গলে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে লাগানো হয়েছিল হাজার হাজার গাঁজা গাছ, আর কয়েকদিন পরেই আসত ফলন। বুধবার সোনামুড়া মহকুমায় এমনই এক বিশাল গাছ বাগান যৌথ অভিযানে ধ্বংস করেছে পুলিশ এবং বিএসএফ এর যৌথ বাহিনী। মহকুমার ভিলুয়ার চোর এলাকার বাবা ইট ভাট্টা সংলগ্ন এলাকায় জঙ্গল আবৃত স্থানে তৈরি করা হয়েছিল এই বিশাল গাঁজা বাগান। বাগান পাহারা দেবার জন্য ছিল টং ঘর। সফল অভিযান চালিয়ে গাঁজা বাগান ধ্বংস করে গাছগুলিকে পুড়িয়ে দেয় কলমচুরা থানার পুলিশ এবং 150 নম্বর বিএসএফ এর যৌথ বাহিনী। আনুমানিক 5 হেক্টর জায়গাতে স্থাপিত এই গাঁজা বাগানের প্রায় 80,000 গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে জানায় পুলিশ। আজকে আমাদের কাছে খবর আছে ভেলুয়ার চর বাবা বাট্টা, ওই আশপাশ সংলগ্ন এলাকায় প্রচুর পরিমাণ গাঁজা চাষ হচ্ছে। তারপর আমরা আমাদের একটা জয়েন্ট অপারেশন করি, বিএসএফ ছিল, ফরেস্টার ছিল, আমরা ওই এলাকায় যাই, গিয়ে অনুমান 80,000-এর মতো গাছ আমরা ধ্বংস করি। আমাদের জয়েন্ট ফলন আসলে এই গাজার আনুমানিক মূল্য প্রায় 30 লক্ষাধিক টাকা হতো বলে তত্ত্ববিজ্ঞ মহলের অনুমান। উল্লেখ, অভিযানে মহিলা বিএসএফ এবং টিএসআর সহ শতাধিক নিরাপত্তা রক্ষীরা অংশ নেয়। কোন রকম বাধার মোকাবেলা করার জন্য রীতিমতো 8 ঘাট বেঁধেই বুধবার গাঁজা বিরোধী অভিযান পরিচালনা করে নিরাপত্তার এজেন্সিগুলি। অন্যদিকে বন দপ্তরের জায়গাতে এরকম বিশাল গাজার সাম্রাজ্য কিভাবে গড়ে তোলা হলো তা নিয়ে নানা মহলেই নানান প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। যদিও সোনামুড়া মহকুমায় পরপর নেশা বিরোধী সফল পুলিশি অভিযানে খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সুধী সমাজের মানুষ। উল্লেখ্য, রাজ্য সরকারের প্রয়াসে নেশামুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে সারা রাজ্যেই চলছে নেশা বিরোধী অভিযান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।